আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে অত্যন্ত মজার এবং সুন্দর একটি বিষয় আমরা শিখব। ঠিক তোমার সামনে এসে তোমার সবচেয়ে ভালো বন্ধু বলল তার জন্মদিন হচ্ছে 26 জুন 1996। তুমি ঠিক মুহূর্তের মধ্যে বলে দিলে এটি বুধবার ছিল। ডেফিনেটলি তোমার বন্ধু আশ্চর্য হবে, সারপ্রাইজড হয়ে সে জিজ্ঞেস করবে তুমি কিভাবে জানো। তাহলে আজকে ঠিক এমন একটি কৌশল আমরা শিখব, যে কোনো গুরুত্বপূর্ণ দিন যে কোনো সময় তোমাকে বললে ঠিক মুহূর্তের মধ্যে তুমি বলে দিতে পারবে এটি কি বার ছিল। যেমন 1971 16 ডিসেম্বর, এটি বৃহস্পতিবার ছিল। তো চলুন দেখে আসি আজকের ট্রিকটি আমরা কিভাবে শিখতে পারি। তো আমার এখানে 7 দিনের নামগুলো সিরিয়ালে লেখা আছে। তোমাদের যে বিষয়টি মনে রাখতে হবে শুধুমাত্র এটি কোড নাম্বার। তো আমি কোড নাম্বারটি বোর্ডে লিখে দিচ্ছি। ফার্স্ট কোড নাম্বার হচ্ছে 1440 2 5 0 3 6 1 4 6। আমি সংখ্যাটি আবার একটু বলছি, 1440 2 5 0 6 1 4 6। তো এই সংখ্যাটি শুধু তোমাকে মনে রাখতে হবে। হয়তো মনে হচ্ছে যে সংখ্যাটি অনেক বড়, তুমি যখন দুই একবার প্র্যাকটিস করবে তোমার এমনিতেই মনে থাকবে। ভালো করে গুণে দেখো তো এখানে মোট কতটি সংখ্যা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটি হচ্ছে আমাদের 12 মাসের কোড নাম্বার। তাহলে প্রথম মাস প্রথম কোড নাম্বারটি হচ্ছে, এটি হচ্ছে আমাদের জানুয়ারি। সেকেন্ড যে কোড নাম্বারটি হবে এটি হবে ফেব্রুয়ারি। থার্ড ওয়ান হচ্ছে মার্চের জন্য। এরপরে হচ্ছে আমাদের এপ্রিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। দেন পরেরটি হচ্ছে আমাদের মে মাসের জন্য। তারপরেরটি হচ্ছে জুন, শূন্য হচ্ছে জুলাই জুলাই। তারপরেরটি হচ্ছে অগস্ট, দেন এটি হচ্ছে সেপ্টেম্বর। তারপরে 1 হচ্ছে অক্টোবরের জন্য। লাস্টে 4 হচ্ছে নভেম্বর, এন্ড দেন 6 হচ্ছে ডিসেম্বর। তাহলে তোমাকে যদি তোমার কোনো বন্ধু বলে যে তার জন্ম তারিখ হচ্ছে মে মাসে, তাহলে তুমি 2 বলবে। তাহলে এই হচ্ছে কোড নাম্বার। তাহলে প্রথমে সংখ্যাটি হচ্ছে, পরে হচ্ছে মাস। সো এটিকে আমরা লিখে দিতে পারি, এটি হচ্ছে মাসের কোড নাম্বার। তাহলে এইবার দেখো আমি একটা প্রশ্ন তোমাকে করি শুরুতেই। যেমন 16ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর 1971 সাল কি বার ছিল? এটি একটি গুরুত্বপূর্ণ দিন আমাদের, বিজয় দিবস, 16ই ডিসেম্বর 1971। এটি বিভিন্ন পরীক্ষায় আসে, গুরুত্বপূর্ণ একটি দিন। তো আমরা আজকে সূত্রের মাধ্যমে বের করব কিভাবে এটি আমরা মনে রাখতে পারি। তো যে বিষয়টি তোমাকে এভাবে তোমার কোনো বন্ধুর জন্মদিন তুমি মনে রাখতে পারবে, তো শুরুতে যে কাজটি করবে, এই 1971 সাল থেকে এখানে 1900 তুমি মাইনাস করবে, সরি 1900 তুমি এখানে মাইনাস করবে। এটি হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, স্টেপ 1। এটি যদি 2000 সাল হয়, যেমন 2001 সালে কারো জন্ম হতে পারে, ঠিক 2001 সাল থেকে তুমি 1900 মাইনাস করবে। মাইনাস করার পর এখানে থাকবে 71। এই হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড যে স্টেপটি আমরা করব, এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি লিপ ইয়ার কিনা, অধিবর্ষ কিনা, যেখানে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়, সেটি আমরা বের করার জন্য এই সংখ্যাটিকে আমরা 4 দিয়ে ভাগ করব। যদি এই সংখ্যাটিকে আমরা 4 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে, ভাগশেষ যদি শূন্য হয়, তাহলে এই সালটি হচ্ছে লিপ ইয়ার, অধিবর্ষ। যদি ভাগশেষ থাকে তাহলে বুঝতে হবে এটি অধিবর্ষ নয়। তাহলে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 4 একে
चार एखाने थाकबे आमार तीन एक ताहले चार सात आठाश এখানে হচ্ছে আমাদের তিন তার মানে এখানে আমাদের ভাগ শেষ হচ্ছে তিন অর্থাৎ সংখ্যাটি হচ্ছে লিপ ইয়ার না অর্থাৎ 1971 সাল অধিবর্ষ না তাহলে আর যদি অধিবর্ষ হয় সেই ক্ষেত্রে আমরা পরের ক্যালকুলেশনে দেখাবো তাহলে এই হচ্ছে সংখ্যা তাহলে এখন তোমাকে যে কাজটি করতে হবে বিয়োগ করার পর যে আনসার থাকবে 71 ভাগ করার পরে তোমার যে আনসার থাকবে 17 তোমাকে কিবার বের করতে বললো 16 ডিসেম্বর তাহলে তুমি 16 লিখবে এখানে তারপরে হচ্ছে 16 ডিসেম্বর এখন আমাদের দেখো তো ডিসেম্বরে কোড নাম্বার হচ্ছে সবচেয়ে শেষে ডিসেম্বর মাসে কোড নাম্বার হচ্ছে 6 এখন তুমি এই সংখ্যাগুলোকে যোগ করো তাহলে এটি হচ্ছে 1971 সালে 71 এটি হচ্ছে ভাগফল এটি হচ্ছে ডেট ডেটটি তোমাকে বলবে 16 ডিসেম্বর ডিসেম্বরে কোড নাম্বার হচ্ছে 6 তাহলে এটি আমরা যোগ করব এখন 6 6 12 12 প্লাস 7 19 19 এর সাথে 1 অ্যাড করলে হবে 20 শূন্য আমরা আবার একটু দেখি 8 8 হচ্ছে 12 তাহলে 12 8 হ্যাঁ 20 হাতে 2 তাহলে 2 আর 1 এ 3 3 আর 1 এ 4 আর এখানে হচ্ছে 7 তাহলে হবে সাতে আর চারে হচ্ছে এগারো 110 তাহলে এই 110 থেকে এখন আমরা সাত দিনের মধ্যে কিবার বসে সেটি আমরা জানব ও তার আগে একটি বলে নিচ্ছি এখানে প্রথম যেটি হবে শনিবারের জন্য কোড নাম্বার হচ্ছে শূন্য এখানে তোমরা মনে রাখতে পারবে নর্মালি শূন্য দিয়ে শুরু স্যাটারডে সানডে অ্যান্ড মানডে টিউজডে ওয়েনসডে অ্যান্ড থার্সডে অ্যান্ড ফাইনালি সিক্স ফর ফ্রাইডে তাহলে এখন যে সংখ্যাটি এই সংখ্যাটিকে আমরা সাত দিয়ে ভাগ করব তাহলে যদি আমরা সাত দিয়ে ভাগ করি এই সংখ্যাটিকে 110 এটিকে আমরা সাত দিয়ে ভাগ করব যেহেতু সাত দিনে এক সপ্তাহ তাহলে সাত দিয়ে যদি আমরা এটিকে ভাগ করি এখানে আমাদের হচ্ছে সাতে একে সাত বিয়োগ করে থাকবে চার এখানে একটি শূন্য তাহলে সাত এবং চল্লিশের মধ্যে পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে আর বিয়োগফল থাকবে এখানে আমার ফাইভ তাহলে দেখো এই যে ফাইভ ফাইভের কোড নাম্বার হচ্ছে আমাদের বৃহস্পতিবার থার্সডে তার অর্থ হচ্ছে 16 ডিসেম্বর 1971 সাল বৃহস্পতিবার ছিল ফাইভ কোড নাম্বারটি হচ্ছে থার্সডে তাহলে এইভাবে তুমি খুব সুন্দর টেকনিকে যে কোনো একটি দিবস বের করতে পারবে তোমার কাছে মনে হতে পারে আসলে এটি অনেক ডিফিকাল্ট না তুমি শুধু দুটো সংখ্যা মনে রাখবে এই কোড নাম্বারটি মনে রাখবে এখানে বিয়োগফল আর ভাগফল এই দুটি সংখ্যার সাথে যে দুটি ডেট তোমাকে বলবে যোগ করে তুমি 7 দিয়ে ভাগ করবে তাহলে আমরা কি বুঝব 1971 সাল 16 ডিসেম্বর আমাদের যে বিজয় দিবস ছিল এটি ছিল বৃহস্পতিবার তোমরা এখন বিভিন্ন ক্যালেন্ডার ক্যালকুলেটর দেখে তোমরা প্রুফ করে দেখতে পারো এটি বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে ঐতিহাসিক দিন একটি তো এখন শুরুতেই তোমাদেরকে বলেছিলাম আমার সবচেয়ে ভালো বন্ধুর জন্ম তারিখ হচ্ছে 1996 সালের 26 জুন আমরা আরো একটি এক্সাম্পলের মাধ্যমে তার জন্মদিনটি আমরা বের করব তাহলে আমাদের একই রকম ভাবে আমাদের সেকেন্ড স্টেপ তাহলে দেখো তোমাদের প্রথমে যা ছিল তাহলে আমরা এখন বের করব 26 জুন 1996 এটি হচ্ছে আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ডের জন্ম তারিখ ঠিক তুমি তোমার বন্ধু অথবা তোমার আব্বু আমার জন্মদিন এইভাবে বের করে তাদেরকে সারপ্রাইজ দিতে পারবে তাহলে আমরা শুরুতেই বলেছিলাম যে সংখ্যাটি হবে সাল এটি থেকে আমরা 1900 মাইনাস করব করলে এখানে থাকবে 96
এই 96 সংখ্যা লিপ ইয়ার কিনা তার জন্য আমরা তাকে 4 দিয়ে ভাগ করব তাহলে 96 divided by 4 4 to the 8 carry 1 then 6 4 4 the 16 তার অর্থ এখানে ভাগ শেষ হচ্ছে 0 তার মানে 1996 সাল ছিল অধিবর্ষ লিপ ইয়ার এখন লিপ ইয়ারের ফর্মুলার ক্ষেত্রে যদি জানুয়ারি মাস অথবা ফেব্রুয়ারি মাস হয় তাহলে যে ভাগফল আসবে তার থেকে এক বিয়োগ করতে হবে আমি আবার একটু বলছি যদি কোনো জন্ম তারিখ অথবা যদি কোনো সাল অধিবর্ষ হয় লিপ ইয়ার হয় তাহলে 4 দিয়ে ভাগ করার পরে তার ভাগ শেষ 0 থাকবে তখন এই ভাগ শেষ থেকে যদি তার জন্ম জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাস হয় তাহলে এই সংখ্যা থেকে এক বিয়োগ করতে হবে কিন্তু আমার জন্ম তো এখানে জুন মাস তাই আমরা আর বিয়োগ করব না যদিও এটি লিপ ইয়ার হয় আমাদের এখানে বিয়োগ করতে হবে না যদি আমার এখানে জানুয়ারি মাসে 26 হতো তাহলে আমরা এখানে 1 মাইনাস করে আমরা 23 ধরব ক্যালকুলেশন করার জন্য তাহলে এই দুটি সংখ্যা হলো এবার ঠিক আগের মতো শুরুতে বিয়োগফল 96 তারপর হচ্ছে ভাগফল তারপরে হচ্ছে তার জন্ম 26 তারপরে জুন মাস দেখো তো আমাদের জুন মাসের কোড নাম্বার কত ছিল 5 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুনের কোড নাম্বার হচ্ছে 5 এই সংখ্যাগুলোকে এখন আমরা যোগ করব তাহলে 5 6 11 11 plus 10 21 1 এর আমরা 1 carry 2 তাহলে 2 plus 2 4 4 plus 2 6 6 plus 9 15 এই হচ্ছে 151 কে এখন আমরা যেহেতু 7 দিনে এক সপ্তাহ হয় আমরা 7 দিয়ে ভাগ করব তাহলে 7 divided by 151 7 to the 14 carry 1 then 1 7 1 the 7 and this one is 4 তাহলে 4 কোড নাম্বারটি কিসের জন্য বুধবার ওয়েনসডে তাহলে এটি ছিল আমার বুধবার তাহলে আমার বন্ধু যখন আমাকে বলবে তার জন্ম তারিখ হচ্ছে 26 জুন 1996 আমি ঠিক মুহূর্তের মধ্যে ক্যালকুলেশন করে বলে দিব এটি হচ্ছে ওয়েনসডে বুধবার ঠিক এভাবে তোমরা তোমার বন্ধু পিতামাতা তোমাদের সবচেয়ে কাছের মানুষদেরকে তোমরা তার জন্মদিনে সারপ্রাইজ দিতে পারবে এখন তোমরা আমার এই ভিডিওগুলো যারা দেখছো হয়তো অনেকের বয়স হচ্ছে 2000 সালে পরে তাহলে আমরা একটা एग्जांपल দিব 2000 সালের পরে যেটা লিপ ইয়ার হবে এবং 1 মাইনাস করতে হবে এই রকম তো ধরে আসা আমরা একজন মানুষের জন্ম যেমন ধরো 10 জানুয়ারি 10 জানুয়ারি 2000 সালে একজন মানুষের জন্ম তাহলে ঠিক এখন তুমি বেশ বের করবে 10 জানুয়ারি 2000 সালে কি বার ছিল তাহলে আমাদের প্রথম সূত্র হচ্ছে 2000 সাল থেকে আমরা 1900 মাইনাস করব 001 এখন এই সংখ্যাটিকে আমরা 4 দিয়ে ডিভাইড করব তাহলে 100 কে আমরা 4 দিয়ে ডিভাইড করে আমরা ভেরিফাই করে দেখব এটি লিপ ইয়ার কিনা অধিবর্ষ কিনা 4 টু যা 8 দেন 2 0 4 5 যা 20 দেন 0 তার মানে এটি ভাগ শেষ 0 অর্থাৎ 2000 সালটি হচ্ছে লিপ ইয়ার যেটি এই বছর হচ্ছে ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে যেহেতু এটি লিপ ইয়ার আমরা শুরুতেই বলেছিলাম যদি লিপ ইয়ার হয় আর যদি কারো জন্ম জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে হয় সেক্ষেত্রে যে আনসার আসবে তার থেকে 1 মাইনাস করব তাহলে এটি হবে 24 কারণ তার জন্ম হচ্ছে জানুয়ারি মাস শুধু দুটি মাসের ক্ষেত্রে জানুয়ারি
অথবা ফেব্রুয়ারির ক্ষেত্রে 1 মাইনাস করব এবার ঠিক আগের মতো শুরুতেই হচ্ছে আমার বিয়োগফল তারপরে হচ্ছে ভাগের কারণে যে আনসারটি আসছে 24 এখন হচ্ছে 10 তার জন্ম তারিখ জানুয়ারি মাসের কোড নাম্বার হচ্ছে 1 এই সংখ্যাগুলোকে এখন আমরা যোগ করব তাহলে 4 5 তারপরে হচ্ছে এখানে 3 এখানে হচ্ছে 1 135 তা এই সংখ্যাটিকে এখন আমরা 7 দিয়ে ডিভাইড করব করে বের করব তার জন্ম তারিখ কিবার ছিল তাহলে 135 এই সংখ্যাটিকে আমরা 7 দিয়ে ভাগ করব কারণ 7 দিনে 1 সপ্তাহ 7 1 7 তাহলে এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 5 এখন আমরা 7 এর নামটা করব 6 7 42 7 7 49 7 8 56 7 9 63 তাহলে 9 বাদ দিলে 63 বিয়োগ করলে হচ্ছে এটি থাকবে 2 দেখো তো তোমার 2 কোড নাম্বার কিসের জন্য মানডের জন্য সোমবার তাহলে তার জন্মদিন হচ্ছে সোমবার ঠিক এইভাবে সরি এইভাবে তুমি তোমার বন্ধুকে তুমি জানিয়ে দিতে পারবে এখন আমার সামনে 2000 সালের ক্যালেন্ডারটি আমার সামনে নাই তোমরা বের করে দেখো এটি সোমবার হবে তাহলে আজকের কন্টেন্টটি আমরা শিখলাম যে কারো জন্ম তারিখ অথবা যে কোনো ঐতিহাসিক তারিখ আমরা কিভাবে মনে রাখতে পারি তো এইরকম সুন্দর সুন্দর ম্যাথে ট্রিক্স নিয়ে আমরা কাজ করব তোমরা আর কোন কোন বিষয় জানতে চাও তোমরা কমেন্টস বক্সে জানাও তো আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এইরকম আরো সুন্দর সুন্দর ভিডিও যখনই দিব তখন তোমাদের কাছে নোটিফিকেশন আসবে তার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ